मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। तो आज के हमें रोची कालिम्पोंग एर मध्य एक छोटो ग्राम नाम इच्छेगाँव। तो सकाल थेके प्रचुर परिमाणे फगी वेदार छिलो। आमरा कल के एसेछि एखाने, आसार पथे किछु काज छिलो एबं सेई समस्त सेरे आमरा एसेछि। आमादेर एखाने पौंछते कल सन्धे हये गेछिलो, তো সেই জন্য আমরা কিছু কালকের কোনো ভিউ দেখাতে পারিনি। এবং সকাল থেকে প্রচুর পরিমাণে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল। তো জাস্ট কিছুক্ষণ আগেই ওয়েদারটা একটু ক্লিয়ার হলো এবং কিছু টাইম ল্যাপস নিলাম, আপনারা দেখবেন একটু পরেই। আর এখন রোদ্দুরও আস্তে আস্তে বেরোচ্ছে, তো হোপফুলি দিনটা মাটি যাবে না। ফার্স্টে তো ভাবছিলাম যে আজকে হয়তো ব্লগ স্টার্টই করব না, কারণ যা ওয়েদার দেখছি যে মনে হচ্ছিল না যে ব্লগ স্টার্ট করতে পারবো, আপনাদের সাথে কথা বলতে পারবো বলে। তো শেষ পর্যন্ত সব ঠিকঠাক হচ্ছে আশা করছি। এবার একবার ড্রোনটাও উড়ানোর চেষ্টা করব। তো আজ হলো 7 সেপ্টেম্বর, এখন বাজে হলো 9:14 এবং এই সেপ্টেম্বরে আর একটা ভালো জিনিস হয়েছে যেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। এবং মেইনলি ব্লগটা কিছুদিন পরে আসছে, তো আমাদের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এইভাবেই পাশে থাকবেন, আরও অনেক দূর এগোতে হবে আমাদেরকে একসাথে। তো পাশে থাকবেন যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি, আরও ভালো ভালো অফবিট ডেস্টিনেশান দেখাতে পারি। তো বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান আছে, এখান থেকে আমরা সিলারিগাঁও যাব ট্রেক করে। আমাদের ব্রেকফাস্টও চলে এসছে, আমরা ব্রেকফাস্টে আজকে অর্ডার করেছি চাউ আর ডিম আছে। তো চলুন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এবং দেখি এখন যদি একটু ড্রোনটা ওড়াতে পারি, ওয়েদারটা যথেষ্ট ক্লিয়ার হয়েছে, তো এটাই সুযোগ, ড্রোনটা একবার উড়িয়ে নিই। তারপরে চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের ট্রেকের পথে, বাকি কথা রাস্তাতেই হবে, চলুন যাওয়া যাক। We'll be right back.
তো আমরা এখন চলেছি একটু ছোট্ট ট্রেক, আর যাবো একটু উপর দিকে। কিন্তু আপনাদের যেটা বলেছিলাম যে আজ আমরা সিলারিগাঁও যাব, সেটা যাওয়া হয়নি। তার মেইন রিজন হলো সিলারিগাঁওয়ের এখান থেকে ট্রেক করে যাওয়ার যে রাস্তাটা সেটা একটু প্রবলেম হয়েছে, সেটা বন্ধ আছে এখন। আর দ্বিতীয়ত স্লিপারি, তৃতীয়ত খুব জোকের উপদ্রব, তো সেই জন্য আমরা ওটাকে স্কিপ করলাম। এবং এখন আপাতত একটু উপরের দিকে যাচ্ছি, একটা ভিউ পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি, সেই পর্যন্ত যাব। আর আপনাদের যেহেতু বলেছিলাম দেখাবো সিলারিগাঁও, কিন্তু দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। এবং তার জন্য আপনারা যেটা করতে পারেন, যদি আপনারা সিলারিগাঁওয়ের আলাদা ভিডিও না দেখে থাকেন, আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, এবং সেটা 2019-এর। অনেক দূর উঠে এসেছি, একটু কষ্ট হচ্ছে, তার মধ্যে ব্লগ করতে হচ্ছে, তার সাথে রোদ্দুরও রয়েছে এখন। তো যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন কেউ, তো আমি উপরের আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো কী করে আপনারা সিলারিগাঁও আসবেন, কী কী দেখবেন, সব কিছু সেখানে ডিসক্রাইব করা আছে। তো দুটো ভিডিও আছে, ডেডিকেটেড দুটো ভিডিও আছে, তার মধ্যে একটা হলো ফুল ভিডিও, কারণ ওটা আমাদের সিল্ক রুটের একটা পার্ট ছিল, আর তার সাথে একটা ট্রাভেল স্টোরি করা আছে। দুটোরই লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি এখন আছি ইচ্ছেগাঁওয়ের একটা টপ জায়গাতে, এখান থেকে ভিউটা কীরকম আপনাদেরকে দেখিয়েছি, এবং ইচ্ছেগাঁওতে কোথায় আমরা রয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। হোটেল বা হোমস্টে, এখানে বিশেষ করে সব কিছু হোমস্টে এখানে রয়েছে। তো আপনারা কোথায় থাকবেন, কীভাবে আসবেন, আর পুরো প্যাকেজ ব্যাপারটা আপনাদেরকে দেবে শান্তনুদা। শান্তনুদাকে আপনারা চেনেন, আগের ভিডিওতে অনেকবার দেখেছেন, এখানেও আমি শান্তনুদার সাথেই এসেছি। তো আমি শান্তনুদাকে একবার ডেকে নেবো এখানে, শান্তনুদা আপনাদেরকে বলে দেবে যে আপনারা এখানটায় কীরকম কী প্যাকেজ পেতে পারেন, কীরকমভাবে ডিটেলস সমস্ত কিছু শান্তনুদা আপনাদেরকে বলবে। তো শান্তনুদা একবার চলে এসো ফ্রেমে। ওয়েলকাম শান্তনুদা, থ্যাংক ইউ। বলো আমাদের দর্শকদের তুমি। বেসিক্যালি ইচ্ছেগাঁওটা হলো কালিম্পংয়ের একটা ওয়ান অফ দ্য বেস্ট অফবিট লোকেশন। আপনি যদি চান তো আপনি NGP থেকে বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, অ্যাপ্রক্স 32-3,500 টাকার মতো খরচ করবে অ্যাপ্রক্স। আর যদি আপনি শেয়ারে আসেন সেক্ষেত্রে আপনি NGP থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বা পানি ট্যাঙ্কের মোড় থেকে আপনি শেয়ার জিপ পেয়ে যাবেন, শেয়ার বোলেরো গাড়ি পেয়ে যাবেন, বোলেরো সুমো বাসও পেয়ে যাবেন পানি ট্যাঙ্কের মোড় থেকে সোজা কালিম্পং বাস স্ট্যান্ড। ওই ভাড়া বাসে এলে 130-130 টাকা মতো নেবে, আর জিপে এলে 200-250 টাকা মতো নেবে। আর কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আপনি শেয়ারে আসলে আপনাকে তাহলে ভেঙে ভেঙে আসতে হবে, মানে শেয়ারে আপনি মনসুন স্ট্যান্ড থেকে আপনাকে শেয়ারে আসতে হবে রামধুরা পর্যন্ত, বা ওই ইচ্ছেগাঁও তলায় যে রাস্তাটা মেন রোডে সেখান পর্যন্ত, তারপরে আপনাকে 10-15 মিনিট হেঁটে অথবা ওখানে ছোটো গাড়ি করতে হবে, অথবা কালিম্পং টাউন থেকে আপনি গাড়িও নিতে পারেন। ছোটো গাড়ি যদি নেন তাহলে 800-1,000 টাকার মতো পড়বে, বড়ো গাড়ি নিলে ওই 1,500-2,000 টাকার মতো পড়বে। আর হোমস্টে এখানে খরচ যেটা বলে দেওয়াটা বেটার মনে হয় আমার, মানে মোটামুটি 1,000 টাকা পার ডে, 1,000-1,100 টাকা পার ডে পারেন ফুডিং লজিং। আমার যে সমস্ত অ্যাসোসিয়েট হোমস্টে সেগুলো বলছি 1,100 টাকা নর্মাল, যদি আপনি 1,100 টাকার থেকেও কমে করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি আপনার মোটামুটি 950-1,000-এর মধ্যে আমি আপনাকে
হোমস্টে অ্যাভেলেবল করে দেবো। এটা কিন্তু আপনি ডিরেক্ট একটা কথা বলেছি, আপনি যদি ডিরেক্ট আসেন তাহলে কিন্তু আমার মনে হয় না আপনি এটা পাবেন বলে। তো সেই জন্য বলবো শান্তনুদাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট ফেসবুক পেজের সমস্ত কিছু লিঙ্কস দেওয়া থাকবে, আর স্ক্রিনেও খুব সম্ভবত এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন, সেখান থেকে পজ করে আপনারা নাম্বারটা কালেক্ট করে নিতে পারেন। তো শান্তনুদার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা অবশ্যই কিন্তু মেনশন করবেন যে ট্রাভেলার গোল্ডার চ্যানেল থেকে আপনারা নাম্বারটা পিক করেছেন। আপনি আমার ওই যে ফেসবুক পেজে যে লিঙ্ক ওখানে দেবে, ফেসবুকে সেই ফেসবুক পেজেগুলো দেখবেন, অনেক ওখানে অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে দেবেন, কারণ এই সিলারিগাঁও বা ইচ্ছেগাঁও বা এই ট্যুর ছাড়াও আরও অনেক অফবিট লোকেশন পেয়ে যাবেন, সিকিম নর্থ বেঙ্গল জুড়ে বা হিমাচল অনেক অফবিট লোকেশন, অনেক অফবিট লোকেশনের আপনারা প্যাকেজ পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতন আপনাদের প্যাকেজ চুজ করতে পারেন, হ্যাঁ প্যাকেজ করুন বা শুধু হোমস্টে করুন সেটা কোনো আপনার ব্যাপার, কিন্তু আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন, অ্যাভেলেবেল করে দিতে পারবেন। তো চলুন, এখানে শান্তনুদার বসতে খুব কষ্ট হচ্ছে আমি জানি, তো চলুন আমরা অন্যদিকে পা বাড়াই, এখন দেখা যাক কত কোথায় যেতে পারি কি করতে পারি। তো যাই হোক এগিয়ে যাই, আর আপনারাও ব্লগটা দেখতে থাকুন। আজকে আমরা এখানে থাকবো, স্টে করবো আজকে আমরা এখানে, কালকে আমরা এখান থেকে নতুন ডেস্টিনেশনে চলে যাব। তো কোথায় যাব সেটা ভিডিও এন্ডে আপনারা জানতে পারবেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে যে আপনারা ইচ্ছেগাঁওতে এলে যে আপনারা যদি সাইট সিইং করতে চান, তো সেই জন্য বলবো যে আপনারা এখানে কিন্তু সাইট সিইংয়ে সেরকম কিছু পাবেন না। যারা যারা এক্সপ্লোরার, যারা এক্সপ্লোর করতে চান গ্রামটাকে বা যারা পায়ে হেঁটে গ্রামটা ঘুরতে চান, তারা তো অবভিয়াসলি পুরো গ্রামটা ঘুরে দেখতেই পারেন। এছাড়া আপনারা যদি নর্মাল সময় আসেন, বর্ষার সময়টা বাদ দিয়ে, আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে সিলারিগাঁও যেতে পারেন, সিলারিগাঁও ট্রেক করে যেতে পারেন, এবং সাথে সাথে আপনি সিলারিগাঁওর সাথে আপনি রামেথিধারা যে ভিউ পয়েন্ট আছে সেটাতেও যেতে পারেন। যেরকম সিলারিগাঁও থেকে রামেথিধারা ভিউ পয়েন্টে একটা জাস্ট ট্রেক মতন থাকে 45 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি, এখান থেকেও সেম 45 to 50 মিনিটস, ইয়া খুব বেশি হলে 1 ঘন্টার একটা ট্রেক আছে যেটাতে আপনি সোজা চলে যাবেন রামেথিধারা, সেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এখান থেকেও এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার বহু ভিউ রয়েছে। তো আপনি যদি চান এক্সপ্লোর করে গ্রামটা ঘুরতে ঘুরতে জঙ্গলের মাঝখান থেকে, আপনারা কিন্তু অবশ্যই রামেথিতে যেতে পারেন। তো যারা যারা এই ট্রেকটা করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই শুকনোর সময় আসুন, তাহলে অনেক বেটার হবে। তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আপনারাও আপনারা নিজেরা চাইলে পায়ে হেঁটে কিন্তু গ্রামটা ঘুরে দেখতেই পারেন, এবং আমি এখন বেরিয়ে পড়েছি পায়ে হেঁটেই যতটা সম্ভব, যতটা গিয়ে পারা যায় গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য। কিন্তু এখানে বর্ষাকালে আসা একটু রিস্কি, যে কোনো সময় একটু গ্রামে ঘুরতে গেলে দলবল থাকলে একটু ভালো হয়। আমি একাই বেরিয়েছি, শান্তনুদাকে বললাম, শান্তনুদা বললো শান্তনুদার কিছু কাজ আছে, সেই জন্য শান্তনুদা বললো তুমি একটু ঘুরে এসো। তো খুব বেশি দূরে যাবো না কারণ একা যেহেতু, আর রাস্তাটা খুবই পাথুরের রাস্তা। এই রাস্তায় কালকে যখন আমরা আসছিলাম তখন আমাদের একটা মানে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা যদি বলি তাহলে মানে রাস্তাটা এতটাই খারাপ রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন যে বোল্ডার ফেলা, পুরো পাথরের রাস্তা একদম। তো সেই কারণে গাড়িতে আসতে কিন্তু খুব প্রবলেম হবে, আর এখান থেকে বললো যে রাস্তাটা নাকি খুব তাড়াতাড়ি ঠিক করা হবে, স্যাংশন হয়েছে, রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হবে। তো হোপফুলি রাস্তাটা ঠিক হয়ে গেলে আপনাদের আসতেও সুবিধা হবে। তো আমি এখন এই মুহূর্তে যাচ্ছি একটু এই দিকটাতে, তো দেখি কত দূর যেতে পারি। তো ওখান থেকে বললো যে চিতা ফিতা একটু একটু বেরোয়, তো খুব বেশি না, খুব বেশি না, একদম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। তবে বর্ষাকালে একটু জোক আর একটু সাপের ভয় থাকে, কালকেও আসার পথে একটা কোবরা দেখেছি, আমরা দেখিনি ড্রাইভার দেখেছি, ড্রাইভার বললো যে সাইডে চলে গেল কোবরাটা, অন্ধকার হয়ে পড়েছিল যেহেতু আমরা দেখতে পারিনি। তো বেশি দূর যাবো না, কাছাকাছি এই দিকটা পুরোটা সিঙ্কোনা প্ল্যান্টেশন আছে, তো দেখি কতটা যেতে পারি, খুব বেশি দূর যে না গিয়ে লাভ নেই, তো যত দূর যেতে পারি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো আমি এখন হাঁটতে হাঁটতে এসে পড়েছি একটা, এখানে দেখতে পাচ্ছি একটা পাইন ফরেস্ট রয়েছে, ভিতরটা যথেষ্ট গভীর এবং অন্ধকার, আর এদিক থেকে একটা রাস্তা উঠে গেছে উপরের দিকে, জানি না কোথায় গেছে,
আমি যদি দলবল থাকতো, আমার বন্ধুবান্ধব বা শান্তনু দাও অ্যাটলিস্ট থাকলে গিয়ে দেখা যেত। মনে হচ্ছে ওইদিকে কিছু বাড়ি টাড়ি আছে, তো আপনারা যদি চান অবশ্যই ঘুরে দেখতে পারেন। এই যে এই রাস্তা দিয়ে এসে একটা রাস্তা চলে গেছে এইদিকে, এটা একটু আনএক্সপ্লোরড, গাড়ি ঘোড়া যাতায়াত করে সেটুকু বোঝা যাচ্ছে। আর মেইনলি যখন আসছেন তখন এই রাস্তা ধরে আসতে হবে, কালিম্পং বাজার থেকে যখন আসছে তখন এই রাস্তা ধরে এসে এই দিক থেকে চলে যাচ্ছে। তো এখানে বেশ হাওয়ার সাউন্ডটাও সুন্দর লাগছে। তো দেখি আমরা আরেকটু নিচ পর্যন্ত যাই, যদি কোনো সামনের ভ্যালির ভালো ভিউ পাওয়া যায়। চলুন একবার আপনাদেরকে এটার ভিউটা একবার দেখিয়ে দিই, মানে জাস্ট থ্রিলিং লাগছে, থ্রিলিং। বর্ষাকালে এমনিতেই মানে মায়াবী ব্যাপারটা থাকে, আপনারা জানেন, গত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। তো সত্যি কথা, বর্ষায় পাহাড়ে আসলে যে মজাটা আছে সেটা অন্য কোনো সময়ই নেই। তবে আর একটা জিনিস বলতে গেলে যে পাহাড়ে বর্ষায় একটু রিস্কি থাকে। তো যেরকম গতকাল 29 মাইলে ল্যান্ডস্লাইডের কারণে আমরা প্রায় 2 ঘন্টা আমরা রাস্তায় আটকে ছিলাম, তো এটাও একটা এক্সপিরিয়েন্স। এবং কালিম্পং আসতে গেলে অবশ্যই আপনারা জ্যামটা পড়বেন, এটা একদম পুরো বাধা ধরা হয়ে এসছে। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে ভিতরে কীরকম পরিবেশ। দেখুন ভিতরের পরিবেশটা পুরো অন্ধকার, আমি লাইট বাড়িয়েছি সেই জন্য আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি নিজের খালি চোখে যতটুকু দেখছি যথেষ্ট অন্ধকার, মানে বাইরের এক্সপোজারের থেকে ভিতরের এক্সপোজার অনেক কম। আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই যে আপনারা যদি মনে করেন যে গ্রামটাকে ভালোভাবে এক্সপ্লোর করবেন, তো আপনারা একটা গাইড নিয়ে অবশ্যই ওদেরকে বলবেন, গাইডকে বলবেন যে নদী পর্যন্ত যাব। তো এখানে একটা ছোট্ট নদী আছে, নদী বলতে অ্যাকচুয়ালি পাহাড়ি ঝর্ণা টাইপস নদী, যেটা বড় নদীতে গিয়ে মেশে। তো আমি সাউন্ড পাচ্ছি কিন্তু আমি জানি না ঠিক কোথায় সেটা, এবং যেহেতু আমি একা রয়েছি সেই জন্য যাবো না। তো রিস্ক নেওয়াটা কখনোই উচিত নয় ব্লগিংয়ের জন্য বা এক্সপ্লোর করার জন্য, রিস্ক নেওয়াটা কখনোই উচিত নয়। তার উপরে যেহেতু আমরা এই জায়গার বাসিন্দা নই, সেহেতু আমাদের জন্য অনেকটা রিস্কি হয়ে যাচ্ছে। তো আমি আজকে যাচ্ছি না, পরে যদি কখনো দল নিয়ে আসি, দ্যাট মিন্স বন্ধুবান্ধবরা যখন আসবো, সৌভিক তন্ময় বা এরা সবাই মিলে যখন আসবো, তখন আপনাদেরকে চেষ্টা করব একজন গাইড নিয়ে গিয়ে আমরা দেখানোর। আর বিশেষ করে এখন যেহেতু বর্ষার সিজন সেই জন্য আরও বেশি রিস্ক নিচ্ছি না, কারণ শুনেছি এখানে জোকের যেরকম উপদ্রব আছে তার মধ্যে পাইন ফরেস্ট জোকের উপদ্রব তো পাবেনই। তার সাথে এখন যেহেতু বারবার বৃষ্টি নেমে পড়ছে, এখনও মাঝে মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, আর সাথে সবথেকে বেশি যেটা আমার ভয়ের সেটা হচ্ছে সাপের ভয়, এবং সত্যি কথা আমি সাপে ভীষণ ভয় পাই। তো সেই জন্য আমি আর এগোচ্ছি না, তো আমি আর এদিকেও এগোচ্ছি না, একই রকম ব্যাপার। এদিকে দূরে দেখতে পাচ্ছেন ওদিকে সব সিনকোনা প্ল্যান্টেশন। আচ্ছা চলুন আপনাদেরকে একজাস্ট সিনকোনা প্ল্যান্টেশনের এক ঝলক দেখিয়ে দিই, তারপরে আমি ফিরে যাচ্ছি আমার হোমস্টের দিকে। এবং অলরেডি 2টো প্রায় বেজে গেছে, তো আমাদের লাঞ্চের সময় হয়ে এসছে, তো শান্তনুদা হয়তো এক্ষুনি কল করবে, সেই জন্য আর লেট করব না। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন, এখানে পুরো সিনকোনা প্ল্যান্টেশন করা আছে, প্রচুর পরিমাণে সিনকোনা গাছ রয়েছে। এবং এদিকেও দেখতে পাচ্ছেন এই যে সিনকোনা গাছ, এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সিনকোনা গাছের সিনকোনা ফুলটা কীরকম হয়, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এই হলো সিনকোনার ফুল, যেটার জন্য এখন আমি আপনাদের কাছে সামনে এলাম। সেটার কারণ হচ্ছে যে আপনারা ইচ্ছেগাঁওতে এলে সাইট সিইং বলতে খুব একটা বেশি কিছু পাবেন না, আর যারা স্পেশালি সাইট সিইংয়ের জন্য আসছেন তাদের জন্য ইচ্ছেগাঁও নয় অ্যাকচুয়ালি। যারা কিছুদিনের জন্য, একদিন দুদিনের জন্য ক্লোজ টু নেচারটাকে উপভোগ করার জন্য আপনারা যারা আসতে চাইছেন তাদের জন্য অবশ্যই তারা আসতে পারেন ইচ্ছেগাঁওতে, অথবা সিলেটিগাঁওতেও যেতে পারেন।
মেইনলি ব্যাপারটা হলো যে আপনি যদি সাইট সিইংয়ের হিসেবে আসতে চান তাহলে আপনি সেরকম কিছুই পাবেন না, আর যাতায়াতে অনেক সময় চলে যাবে, সাইট সিইংও সেরকম কিছু হবে না। আর কাছাকাছির মধ্যে যদি বলতে হয় তাহলে কাছাকাছি ডেলো আছে, কালিম্পং টাউন তো রয়েইছে, কালিম্পংয়ের মধ্যেও অনেক কিছু দেখার জিনিস আছে। তো আমার মনে হয় যদি আপনারা মোটামুটি রিল্যাক্স করার জন্য বা ছুটি কাটানোর জন্য কদিন ফ্রেশ থাকার জন্য আসতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসুন, আর একটু পায়ে হেঁটে গ্রামটাকে এক্সপ্লোর করুন, আপনাদেরও ভালো লাগবে, আর গ্রামের মানুষদের সাথে কথা বলুন, আপনাদের ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে, এবং এটাই হলো মেইন ব্যাপার। অফ বিট ডেস্টিনেশানে কখনোই সাইট সিইংয়ের জন্য আসা উচিত নয়, অফ বিট ডেস্টিনেশানে আসুন, এখানের হসপিটালিটি একদম পুরো বাড়ির মতন, খাওয়া দাওয়া করুন, বসে পাহাড় দেখুন, বা মেঘ আসছে যাচ্ছে তার একটা ভালো বেশ ফ্লেভারটা খুব ভালো লাগবে আপনাদের আশা করছি। তো এইগুলো হচ্ছে রুম, এবং এখান থেকে সুন্দর ভিউও রয়েছে, এখন তো পুরো হোয়াইট আউট হয়ে রয়েছে সেই জন্য আপনারা দেখতে পাবেন না, এদিকে অনেকগুলোই রুম রয়েছে। এবং চলুন একবার আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিই, রুম ট্যুরটা দেখিয়ে দিই কীরকম রুমটা ভিতর থেকে দেখতে। এখানে সুন্দর একটা উইন্ডো আছে যেখান থেকে আপনারা, আর এর বাইরে এর ভিতরেই বেড আছে, এবার এখান থেকে বসে আপনারা পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই হলো রুম, এখানে একটা সিঙ্গেল বেড অ্যাকচুয়ালি না, ডাবল বেড, এখানে ডাবল বেড, চারজন থাকতে পারবে। আর এই হলো সেই উইন্ডো, এখান থেকে আপনারা বাইরের ভিউ দেখতে পাবেন। এখানে আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, এখানে আয়না, এখানে একটা বেডসাইড টেবিল আছে। চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক, এখানে আপনি কমোড পেয়ে যাচ্ছেন, এদিকে আপনার হ্যান্ড শাওয়ার আছে, এই কর্নারে বেসিন, এখানে এক্সারসাইজ রাখার জায়গা, গিজারটা নেই এই হোমস্টেতে, কোথাও আপনি গিজার পাবেন না। এখানে একটা জামা কাপড়ের হ্যাঙ্গার রয়েছে, অ্যান্ড দ্যাটস অল, যথেষ্ট স্পেসিয়াস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আপনাদেরকে আবার ধন্যবাদ আমার চ্যানেলকে 1K সাবস্ক্রাইবারে পৌঁছানোর জন্য। দেখা হবে পরের ভিডিওতে, লক্ষ্য রাখবেন পরের ভিডিওটা এরপরেই আসছে।